নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো সেমাই বরফি। ভীষণ টেস্টি একটা ডেজার্ট রেসিপি, তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা বাচ্চা বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। আর ম্যাঙ্গো সেমাই বরফি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টা আম ছোটো সাইজের। আমগুলো একটু বড় হলে, দুটো সাইজ নিলে হবে। এগুলো ভালো করে পাল্প বের করে এর পিউরি বানিয়ে নেব আমের। তারপর একটা কড়াই নিয়ে নেব, কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা একটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সেমাই। সেমাইটা আমি একটু ভেঙে নিয়েছি। সেমাইটা দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব লাল লাল করে। সেমাইটা একটু গোল্ডেন কালার মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্পটা। তো আমের পাল্প দিয়েও ভালোভাবে মিক্স করে নেব আর খানিকক্ষণ রান্না করে নেব মিক্স করে। একটু ঘন হতে দেব। একটু ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এবার চিনি, 1/2 কাপ চিনি। চিনিটা স্বাদ বুঝে দেবে, যদি আম বেশি মিষ্টি হয় তাহলে অল্প দিলে হবে। আর দিয়ে দেব 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নারকেল কুড়া, এটা অপশনাল। নারকেল কুড়াটা দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়, মুখে নারকেল পড়লে এটা ভীষণ মজা হয় খেতে। তো নারকেল কুড়াটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়েছি। 3-4 মিনিট মতো আমি রান্না হতে দিয়েছি। তারপর এর মধ্যে 1/2 চামচ ঘি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আরও খানিকক্ষণ এটা রান্না হতে দেব, যতক্ষণ একদম শুকিয়ে একটা ডো মতো তৈরি না হচ্ছে ততক্ষণ এটা রান্না করব। তো আমের মিশ্রণটা একদম জল শুকিয়ে গেছে, ভালোভাবে একটু শুকনো মতো হয়ে গেছে। একটা স্টিলের থালা নিয়েছি, থালায় তো স্টিলের থালায় ভালোভাবে ঘি লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে। তারপর এই আমের মিশ্রণটা থালার উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে 1 চামচ দিয়ে সমান করে দেব। তারপর উপরে ছড়িয়ে দেব কিছু আমন্ড আর পেস্তা কুচি। আমন্ড আর পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে অল্প অল্প চেপে দেব, যাতে উঠে না যায় ড্রাই ফ্রুটগুলো। এবার এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এটা ভালোভাবে একদম সেট হয়ে গেছে। তো এবার একটা চাকু দিয়ে এগুলো কেটে নেব পিস পিস করে। তোমরা যে কোনো শেপের কেটে নিতে পারো এখানে। আমি ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি বরফিগুলো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ টেস্টি আর একদম ইজি ম্যাঙ্গো সেমাই বরফি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই।